মরতাম কো জল ঢুকে গেছে এখন যদি আপনার ইচ্ছা বলে দেখতে পারবা গিয়া দেখতে জল ঢুকছে কি না ঢুকছে না তারা খুলিয়েছে না তারা না করে খুলতো না ভাই বোন মা বোন তারা সব লই আইলাম বিকাল চারটার সময়। তারপরে আয়া চকিদারা বললাম আমরা স্কুল খুলিয়ে দেবো, চকিদারা কইলো ডিসি পারমিশন ছাড়া আমরা খুলিয়ে দিতে পারতাম না। আমরা কইলাম এখন আমরা সাত নম্বর ওয়ার্ডের কমিশনার ফোন লাগাইলাম শ্যামল দাস, আমরা ফোন লাগানি পরে তাইনে কইলো আমি পারমিশন লই আর দেখি এক ঘন্টা কইতে কইতে তাইনে আমরা আটটা বাজি গেছে। তারপরে এখন প্রিন্সিপাল আইছে, প্রিন্সিপাল আয়া ঘর আমরা স্কুল থেকে বাইরেও আমরা গেট তালা মারি দিতাম। আমরা তো বাচ্চা কাচ্চা লই আইতে পারলাম না, আমরা তারা রাস্তা মেরে তৈরি আইলাম, তৈরি আওয়ার পরে বৃষ্টি ভিজে তারা পরে এখানে আওয়ার পরে আমরা বড়রা কয়েকজন মিলিয়ে আইলাম, মোটামুটি 200 মানুষ আইলাম। আওয়ার পরে তো ওইরকম ঘর প্রিন্সিপালে আমরা এখন ডিসি মহাশয়ের কাছে আমরা পারমিশন লইতাম, তখন তাইনের তো কলও লাগে না, এখানে চারটার নাম্বার দেখলাম তাইনের কলও লাগে না, বেজার ড্রাই করলাম, তখন তো আমরা কিছু করার নাই। এখন যদি না হয় তো আমরা বাড়িটা ঘুমাইতে লাগবো, আমরা তো আর মরতাম জলে মেরে পড়িয়ে তো আমরা মরতে পারতাম না, রুম মহানো খোলা হয়েছে না, নমস্কার। নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। শিলচর শহরের চর এলাকায় ঢুকছে জল, তাই সেখানকার মানুষ শরণার্থী হতে ছুটছেন শহরের স্কুল কলেজে। এই পরিস্থিতিতে ডিএনএনকে গভর্নমেন্ট স্কুলগুলিতে এক্ষুনি ঠাঁই নেওয়ার অনুমতি না দিতেই মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রশাসনের ওপর। পরিস্থিতি উত্তপ্ত হয় সেন্ট্রাল রোড এলাকায়। এরই মধ্যে এক পুলিশ লাথি মেরে আতিশয্য দেখান বলে অভিযোগ আনেন শরণার্থীরা। এ নিয়ে উত্তাল পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসনও। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর ক্যামেরায় আসুন দেখে নেওয়া যাক কি পরিস্থিতি আজকের ডিএনএনকে স্কুলের সামনে। আসুন আমাদের নর্থ ইস্ট নিউজের পর্দায় তা দেখে নেওয়া যাক এক নজরে। অশিক্ষিত
हम लोग वार्ड में 7000 आदमी है, 7000 के आदमी है। हम लोग 350-350-600 आदमी आया है इधर स्कूल के अंदर है, सामान वामान लेके स्कूल के अंदर है। ठीक है, नहीं पता प्रिंसिपल ने क्या बोला है आपको। बात सिंपल सा है, मैट्रिक का परीक्षा चल रहा है। আমরা মারিয়া কেটে